পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস যদি আপনারা দেখে দেখেন এই ধরনের হামলা খুবই এটি এখন খালেদা জিয়ার জ্ঞাতসারে এবং তার পুত্র তারেক রহমানের পরিচালনায় এটি করা হয়েছে। এছাড়া আসাদুল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড, কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রীর ব্যাপার হত্যাকাণ্ড, হুমায়ুন কবির বানুর সহ বহু সাংবাদিকের হত্যাকাণ্ড সেই সময় ঘটেছে। গোপাল কৃষ্ণ মহই থেকে শুরু করে বৌদ্ধভিক্ষ থেকে শুরু করে মসজিদের ইমাম নামাজরত অবস্থায় কোরআন শরীফ পাঠ করা অবস্থায় হত্যা থেকে শুরু করে বহু হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং খালেদা জিয়ার দেশে তোলা অবশ্যই বিরোধী দল সরকারের সমালোচনা করবে, কিন্তু এই ভাষায় যেভাবে অসত্য ভাষণ দিয়ে প্রতিনিয়ত সমালোচনা করা হয় সেটি আসলে ধন্যবাদ। এই প্রশ্ন একটা মন্ত্রী প্রচার আজ করল গতকালকে তাদের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাফুল্লাহ বলেছেন এক কথা লাভ করে আমাদের দলে তাদের তাহলে আমি বিশ্ব তার অবতারণা করেছেন এই কথা বললে আমি যে কংগ্রেসটা অরুণ সাহেব একজন শিক্ষিত মানুষ টাকা কলেজে পড়াতেন তাকে মার্জিত মানুষ হিসাবে আমি তো মনে করেন, কিন্তু তিনি যে ভাষায় কথা বলেছেন দেশের সমস্ত শুভ কাজের সাথে আওয়ামী লীগ যুক্ত। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বোন্নত দেশ থেকে মধ্যমায় দেশ উন্নীত হয়েছে। মাথা পিছু আয় কয়েক গুণ বৃদ্ধি পেয়ে $600 থেকে $2,227 উন্নীত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা সমস্ত সূচক, আমরা সমস্ত সোশ্যাল ইন্ডেক্স, হিউম্যান ইন্ডেক্স, ইকোনমিক ইন্ডেক্স সমস্ত ইন্ডেক্সে আমরা পাকিস্তানকে বহু আগে পিছনে ফেলেছি। সোশ্যাল ইন্ডেক্স এবং হিউম্যান ইন্ডেক্স আমরা ভারতকেও পিছনে ফেলেছি। অতি সম্প্রতি আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্র ভারতকে ছাড়িয়ে গেছি। দেশ গত 12 বছরের মধ্যে আছে, এখন দেশে ঘুরে ঘর দেখা যায় না, খালি পায়ে মানুষ দেখা যায় না এবং সন্ধ্যার পরে মামাকে একটু বাসি ভাত দেন এই ডাক শোনা যায়, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায়, খালি পায়ে মানুষ দেখা যায়। এই যে কংগ্রেস আমি বিষয় যদি এগুলো দেখতে না পান তাহলে তিনি চোখ থাকিত অন্ধ, কান থাকিত ভূমি, সে ধরনের আচরণ হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের সমস্ত শুভ কাজের সাথে, শুভ অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নামে আরেকটি প্রশ্ন তিনি যেটি করেছেন, জাফরুল্লাহ সাহেব যদি সেটি করে থাকেন অর্থাৎ তারা যে লাশের রাজনীতি, ফুলের রাজনীতি করেন এবং ফুলের মাধ্যমে লাশের রাজনীতির মাধ্যমে তাদের যে অভ্যুদয় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত ফুলের রাজনীতি তারা করেছেন তার এই বক্তব্যের মাধ্যমে সবকিছু তিনি প্রমাণ করে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ তারা এই রাজনীতিটাই করে। বাংলাদেশে কতগুলো গত নির্বাচনে কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র বিরাজমান। মেজর কংগ্রেস আলমগীর সাহেবরা এই সমস্ত কথা বলে আসলে ইংরাজি সরানোর চেষ্টা করেন,
আর আরেকটি বিষয় হচ্ছে তারা তো আদালতে নির্বাচন বর্জন করে, উপনির্বাচন বর্জন করবে বলে ঘোষণা দিয়েছে। এটির কারণ হচ্ছে নির্বাচনে তো ক্রমাগতভাবে হেরে যাচ্ছে, ফুটবল খেলায় দেখেন না, জেলা সম্ভাবনা থাকে তাহলে গতকাল দিয়ে দেয়। তো যারা নির্বাচনে যেতে ভয় পায় তারা এই ধরনের বক্তব্য দিয়ে আত্মতুষ্টি পাওয়ার চেষ্টা করে।